শুভ সকাল নাম বলে হঠাৎ করে জয়েন্ট তাৎক্ষণিক ভাবে কি ব্যবস্থা বাসায় নিতে পারবে সেটা দেখা জনিত হোক বা মেকানিক্যাল ট্রমা হোক বা যেকোনো ধরনের আর একটা প্রশ্ন হলো আমাদের ম্যাসেজ করাটা কি আসলে ঠিক আছে কিনা শরীরে ব্যথাটা হলে আপনারা সবসময় ম্যাসেজ ম্যাসেজ নেই বা ম্যাসেজ করি বা এটা এখন চিকিৎসা আছে এটা না হয় নাকি তো এটা কি আসলে ডাক্তারি চিকিৎসা শাস্ত্র কি আসলে অনুমোদন আছে যেমন কি আমরা অনেক সময় ওয়েল ম্যাসেজও করি কোন জয়েন্টে ব্যথা পেইং হলে ঠিক কি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিতত প্রশ্ন তার কারণ হচ্ছে আমরা সারাক্ষণ ভাবি যে মেসাজ করলে হয়তো ব্যথা চলে যেতে পারে কিন্তু যদি আসলে প্রপার ওয়েতে না হয় তাহলে এটা বিপজ্জনক হতে পারে ওনার যে দুটো কোশ্চেন প্রথমত যে কোনো আঘাত পেলে বা হঠাৎ কোনো জোড়া ফুলে গেলে কি করা উচিত এটা বেসিক ডাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যে জিনিসগুলো এখানে একটা কনফিউশন আছে ঠান্ডা পানি নাকি লবণ গরম পানি গরম পানি কেউ যদি আঘাত পায় পড়ে গেল রোড অ্যাক্সিডেন্ট এনি হাউ যে কোনোভাবে কোনো ভাবে আঘাত প্রাথমিক অবস্থায় কোনোভাবেই গরম দেয়া যাবে না উইদিন ঘন্টা বা আধা ঘন্টার এক ভিতরে ভিতরে যদি সম্ভব হয় বরফ শেক ঠান্ডা পানির শেক বা যে কোনোভাবে ঠান্ডা কোনো কিছু তাকে ওখানে যদি ব্যবহার করা যায় তাহলে অনেকাংশে ইঞ্জুরি তীব্রতাটা কমে যাবে ব্যথা কমে আসবে এটাই হচ্ছে বেসিক ট্রিটমেন্ট আরেকটা হচ্ছে যে দীর্ঘদিনের বা কোনো আঘাত না হিস্ট্রি নেই হঠাৎ করে ব্যথা হতে পারে ফুলে যেতে পারে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা শেখ দেয় যদি আরাম লাগে ব্যবহার করলে দিতে পারে কোনো অসুবিধা কোমরের ব্যথা ব্যথা স্পাইনের হ্যাঁ দিতে পারে একটু গরম পানি ব্যবহার করা আর ক্রনিক কেস মানে ক্রনিক বলতে হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা ব্যথায় ভুগছে অনেক বছর মাঝে মাঝে ব্যথা হয় বা কয়েক মাস ধরে সেই সকল ক্ষেত্রে গরম পানি শেক অনেক উপকারে আসে

সহ্য করতে হয়েছে এখন কিন্তু কমে গেছে আমরা সবাই একটু চিন্তিত যে এত রোগী বেড়ে যাচ্ছে কিন্তু দেখেন এখন কিন্তু এই যে এই যে প্রচারের কারণে রোগীদের সতর্ক সতর্ক হওয়া সবাইকে আমরা বলছি কিভাবে করতে হবে এই যে সঠিক মেসেজটা দেওয়া জনগণের যার কারণে কিন্তু এখন কিন্তু চিকুনগুনিয়া রোগী এখনো আসে তবে ওই পরিমাণে নেই আর এখন আমাদের মানে ওই রোগীর এর মূল কারণটা হচ্ছে সঠিক চিকিৎসাটা হয়েছে থেরাপিটা ঠিকমতো হয়েছে রুগী সচেতনতা ডেভেলপ করেছে সবাই জানছে যে আমাদের কি করতে হবে আর একটা যে কোশ্চেন ছিল মেসেজ করা আসলে যে কোনো বাদ ব্যথায় আপনি খেয়াল করবেন প্রাচীনকাল থেকেই মা দেখা যায় আমিও ছোটকালে আমার মাকে দেখা যায় টিপে দিতে হতো ছোট থাকতে এটা তো এই জিনিসটা যদিও সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদি ইঞ্জুরি তৈরি করে মেসেজ করা বা কোন আনঅথেন্টিক ট্রিটমেন্ট সেটা যে কোনো জায়গায় হোক কারণ বাদ ব্যথা রুগীদের যে সমস্যাগুলো হয় স্পাইনে ইঞ্জুরি হতে পারে মাসেলস ইঞ্জুরি হতে পারে সেখানে যদি আপনি মেসেজ করেন সাময়িক আরাম লাগবে ঠিকই হয়তো কিন্তু দীর্ঘমেয়াদেই দেখা যাবে ইঞ্জুরিটা আরও বাড়িয়ে তুলতে পারে আমরা অনেক রুগী পাই যাদের মেরুদণ্ডে বিভিন্নভাবে মেসেজ করা হয়েছে বা ঘাড়ে মেসেজ করা হয়েছে শরীরে মেসেজ করা হয়েছে আমরা যদি এক্স রে বা এমআরআই করি দেখা যায় বড় আকার ইঞ্জুরি ভিতরে ডিক্সের সমস্যা হয়ে আছে নার্ভে কম্প্রেশন আছে হাড়ের বিভিন্ন চেহারা চেঞ্জ ডিজেনেটিভ চেঞ্জ যে চেহারাটা থাকার কথা বোনসে সেটা নাই চেঞ্জ হয়ে আসছে তা আমার মনে হয় দর্শক এই জাতীয় কাজ বা অ্যাক্টিভিটি মেসেজ করা কোনোভাবেই অথেন্টিক না হ্যাঁ যদি আপনার অন্য কোনো রিল্যাক্সেশনের জন্য আপনি যদি কোনো সাইন্টিফিক যে যেটা বলছিলেন স্পার কথা সেটা আপনার নন মেডিকেল মানে আপনার যদি কোনো রিল্যাক্সেশন বা আপনার রিক্রিয়েশনের জন্য আপনি স্পা করতে চান ইউ ক্যান ডু কিন্তু আপনি যদি ব্যথার জন্য ব্যথা বেদনা বা হাড় জোড়ার ব্যথা বা সেটা করাটা আসলে ঠিক হবে না যে সেখানে যাওয়ার কথা তাদের এক ধরনের ট্রেনিং থাকে যে কিভাবে করতে হবে ফলে নর্মালি যদি কেউ করে সেটা বিপজ্জনক হতে পারে